হাদিস আর হাদিসের ব্যাখ্যা যারা নামাজের পরে দোয়া বন্ধ করে দিতে চায় এরা কখনো ইসলামের মূল ধারার লোক হতে পারে না এরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ইবলিস শয়তানের দালাল ওখানে ওনার মাসালা দলিল খোঁজার কোনো প্রয়োজন নেই রাসূলের পাক করছে কিনা সাহাবায়ে কেরাম করছে কিনা ওটা খুঁজছে না নামাজের পরে একটা মানুষ হাত তুলে দোয়া করছে বেদাত বেদাত মাযহাব বিরোধী যারা আজকে তাদের মধ্যে দেখি এক হুজুরের মানে এক শায়েখের কথার সাথে আরেক শায়েখের কথা মিল নাই ঝগড়া লাগিয়ে গেছে নিজেরা নিজেরাই আজ থেকে প্রায় 1300 বছর আগে আইমা ইকরাম তিনারা কিছু কিছু মাসালা ইখতিলাফ করেছেন মতানৈক্য করেছেন করতে গিয়েও আমাদের ফুকাহায়ে কেরামদের 6টা তাবাকাত রয়েছে 6টা তাবাকাতের মধ্যে উদ্দেশ্য হলো প্রথম যে তবকাটা এক নম্বর তবকাটা হলো মুজতাহিদ ফিদ্দিন আও মুস্তাহিদ ফি শরিয়াহ শরীয়তের মুস্তাহিদ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি ইমাম মালিক ও গায়রু ওনারা মাসালা দিয়েছেন এই মাসালার পরে আবার আরেকটা স্তর রয়েছে মুস্তাহিদ ফিল মাযহাব দ্বিতীয় স্তরে গিয়ে মাযহাবের এই ফকিদের দায়িত্ব ছিল মাযহাবের আরো কিছু সমস্যা আরো কিছু মাসালা মাসাইল এগুলি তিনারা সমাধান করে দিয়েছেন ব্যাখ্যা করে একটা সুন্দর গঠনমূলক সমাধান দিয়েছেন এরপর এখানে শেষ না আরেকটা স্তর রেডি হয়েছে মুস্তাহিদ ফিল মাসাইল তৃতীয় স্তরের যারা ফকি মুস্তাহিদ তাদের দায়িত্ব হলো মুস্তাহিদ ফি শরিয়া এবং মুস্তাহিদ ফিল মাযহাবের ফুকাহায়ে কারাম যে মাসালাগুলি প্রণয়ন করেছেন কোরআন হাদিসের আলোকে সেগুলির মধ্যে আরো সুন্দর সুন্দর কিছু মাসালা তিনারা থ্রো করেছেন থ্রো করতে গিয়ে কিছু ইখতিলাফাত রয়েছে আগের মাসালা পরে মাসালার মধ্যে কিছু দূরত্ব রয়ে গেছে বেশ কম রয়েছে তখন আরেকটা স্তর ফুকাহায়ে কারাম তিনারা তৈরি করে দিলেন সেটা হলো আসহাবুত তারজিহ অর্থাৎ ইমাম আবু হানিফার মাসালা একটা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মাসালা আরেকটা বা ইমাম মুহাম্মদ ইবনে হাসান রাহিমাহুল্লাহর একটা মাসালা ইমাম আবু ইউসুফের মাসালা আরেকটা ইমাম জুফারের মাসালা আরেকটা ইমাম কাজী খানের মাসালা একটা ইমাম কারখির মাসালা আরেকটা এইভাবে ইমাম কুদুরির মাসালা আরেকটা বিভিন্ন যে মাসালা আসছে এর মধ্যে তরজিহ দেওয়ার জন্য প্রাধান্য দেওয়ার জন্য এই স্তরটা তৈরি করা হলো এই স্তরের ইমামরা কোন মাসালার উপর আপনি আমল করবেন কোন মাসালাটা আপনি অ্যাভয়েড করবেন এবং কোনটাকে প্রাধান্য দিবেন ওইটা ফাইনাল করে দিয়েছেন আসহাবুত তারজিহ যেমন ইমাম মুরগানানি রহমতুল্লাহ আলাইহ সাহিবুল হেদায়া এখানে কেউ শেষ না এর পরের স্তরটা হলো আসহাবুত তাখরিজ অর্থাৎ ওনাদের দায়িত্ব হলো কোন মাসালাটা কোন আয়াত থেকে কোন হাদিস থেকে নেওয়া হয়েছে সেই দলিলটা তখরিজ করে দিয়েছেন বের করে দিয়েছেন অর্থাৎ মাযহাবের কোন মাসালা কোরআন সুন্নাহ বিরোধী নয় বরং প্রতিটা মাসালা কোরআন সুন্নাহ থেকে বের হয়েছে বের করা হয়েছে এটা তিনারা দলিলগুলি তখরিজ করে বের করে গোটা মুসলিম উম্মার কাছে মেসেজ পৌঁছে দিয়েছেন যে আপনাদের ভয়ের কিছু নাই এটাই মদিনাওয়ালার মাযহাব এটাই মদিনাওয়ালার তরিকা সুবহানাল্লাহ বলে সর্বশেষ আরেকটা স্তর রয়েছে আসহাবে তামিজ এই 6টা স্তর রয়েছে 6টা 6 স্তরের ফুকাহায়ে কারাম কিভাবে আপনি নামাজ পড়বেন কিভাবে রোজা রাখবেন কিভাবে হজ করবেন কিভাবে যাকাত দিবেন কিভাবে বিবাহ শাদি সম্পন্ন করবেন কিভাবে ক্রয় বিক্রয় করবেন প্রত্যেকটা মাসআলা মাসাইল কোরআন এবং সুন্নাহর আলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাদের সামনে থ্রো করে গেছেন সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে আপনাদের কাছে রেখে গেছেন আপনাদের আমাদের সৌভাগ্য যে আমরা সবগুলি ওনাদের মাধ্যমে রেডি পাইছি ওনারা যদি অক্লান্ত পরিশ্রম করে এই পূর্ণাঙ্গ মাসআলা মাসাইলগুলি আমাদের সামনে সমাধান করে সুন্দর সুচারুরূপে রেখে না যেতেন আমাদের জন্য কঠিন বিপদ হয়ে দাঁড়াতো কারণ আমরা তো লক্ষ লক্ষ হাদিস সম্পর্কে জানি না হাদিসের সনদ সম্পর্কে জানি না অধিকাংশ মুসলমানই আসমাউর রিজাল বুঝে না উলুমুল হাদিস বুঝে না
তারা সনদ মতন সম্পর্কে বোঝে না সহি দাইফ সহি গায়রে সহি এগুলি বোঝে না সেটা সাদুক মুনকার মুদাল বা আরো যতগুলি সিফত রয়েছে আসমাউর রিজাল এগুলি বোঝে না আমাদের জন্য এটা মহা মুসিবত হয়ে দাঁড়াতো তিন হাজার প্রতি আমাদের শুকরিয়া আদায় করা উচিত ইমাম আবু হানিফা 40 জন মুস্তাহিদকে নিয়ে একটা বোর্ড গঠন করলেন কতজন 40 জন মুস্তাহিদ যারা নিজেরা কোরআন হাদিস গবেষণা করে নিজেরা কোরআন হাদিস থেকে মাসআলা বের করার যোগ্যতা রাখে এরকম বড় বড় মুস্তাহিদ ইমাম যারা কম পক্ষে 100,000 হাদিসের সনদ মুখস্থ জানতেন সুবহানাল্লাহ আসমাউর রিজালের উপরে পণ্ডিত ছিলেন বিজ্ঞ ছিলেন এখনকার যুগের যারা স্কলার এরকম কয়েক লক্ষ স্কলার এক পাল্লায় রাখলে ওই 40 জন মুস্তাহিদের একজনের সমান হবে না এমন বড় বড় মহান আল্লাহর বান্দা যারা মুস্তাহিদে দ্বীন যারা তাদের 40 জনের একটা ভোট গঠন করে ইমাম আবু হানিফা সমস্ত হাদিস গবেষণা করে 30 পারা কোরআন গবেষণা করে আপনার আমার সামনে কিভাবে নামাজ পড়তে হবে পুরা বিষয়টা সহজ করে তুলে ধরেছে আজকে যারা শায়খ তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন আমরা কি নামাজে জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো তখন ওনারা বলে দেন আপনারা জোরে আমিন বলবেন সহি হাদিস আছে জোরে আমিন বলতে হবে ওনার কথার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনারা যারা জোরে আমিন বলেন না আছেন বলতেছেন আপনারা কিন্তু সরাসরি হাদিস থেকে নিজেরা দলিল বের করে নিজেরা আমল করতেছেন না শায়খদের কথা মতো মানতেছেন হয় ওয়াজের মাধ্যমে মানতেছেন না হয় ওনাদের বই পড়ে মানতেছেন ডাইরেক্ট কিন্তু আপনি নিজে একেবারে মুসান্নফ ইবনে আবি শাইবা পড়েন নাই আপনি কিন্তু মুসান্নফ আব্দুর রাজ্জাক পড়ছেন না আপনি ডাইরেক্ট নিজে কিন্তু বুখারীর মেইন কিতাব পড়ছেন না কারণ করে বই পড়ে আপনি এই আমলগুলি ভিন্নভাবে করে যাচ্ছেন তো আপনারা কিন্তু আলাদা কিছুই করছেন না আমরা যে সিস্টেমে আছি আপনারা ওই সিস্টেমেই করতেছেন কিন্তু মাঝখানে ঝগড়া লাগাইলেন ইমামদের মধ্যে এই 40 জন ইমাম ছিল হাফেজুল হাদিস মারহাবা বলেন মারহাবা 40 জন মুস্তাহিদ ইমাম আবু হানিফার ফতোয়া বোর্ডে সবাই ছিল হাফেজুল হাদিস হাফেজুল হাদিস মানে কি কম পক্ষে তারা 100,000 হাদিসের সনদ মুখস্থ জানে এবং ফানুনাতের প্রয়োজনীয় সবগুলি সাবজেক্টের উপরে তাদের দক্ষতা রয়েছে কোরআন নিজেরা 30 পারা মুখস্থও জানে তফসির জানে নাসিক মানসুক বুঝে হুরুফে মুকাত্তাত বুঝে আয়াতে মুতাশাবিহাত বুঝে আয়াতে মুহকামাত বুঝে আয়াতুল কাসাস সব সম্পর্কে তারা জানে কোন আয়াত থেকে কোন মাসালা বের করতে হবে কোন আয়াত থেকে কোন উসুলটা এসেছে পুরো বিষয়গুলি তাদের জ্ঞানে ছিল জানা ছিল এদেরকে বলা হয় মুস্তাহিদ কিছু জ্ঞান পাপী আছে তারা বলে আবু হানিফা মাত্র 40 থেকে 50টা হাদিস জানত নাউজুবিল্লাহি মিনাল বুকা কোথাকার তুমি বুঝো না এই লোকটা 40 50টা হাদিস জানলে ওই যুগের সব হাফিজুল হাদিসরা তার ছাত্র হয় তোমার কমন সেন্স নাই ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মুসলিমের উস্তাদের 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 উস্তাদ হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ আরে সাধারণ কোনো বিষয় নাই গলি ইমাম জুহরি ইমাম জুফার ইমাম মুহাম্মদ ইবনে হাসান ইমাম আবু ইউসুফ ওই জামানার যত বড় বড় ইমাম সবাই আবু হানিফার কাছে গিয়ে সাগরিদ হয়ে গেছে উনি 40টা 50টা হাদিস জানলে এত বড় বড় ইমাম গিয়ে ওনার কাছে বায়াত হয় তুমি বুকা নাকি আমি আর একটু ক্লিয়ার করে দেই যুব সমাজ তোমাদেরকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করা হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম ইমাম জাহাবি এবং ইমাম সুয়ুতি ইমাম জাহাবি কে ইমাম জাহাবি কোন সাধারণ মসজিদের ইমাম না উনি ওই জামানার ইমাম 600,000 হাদিসের সনদ উনার মুখস্থ ছিল হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি যিনি সিয়ারু আলামিন নুবালা তারিখুল ইসলাম লিখেছেন মিজানুল এতেদাল লিখেছেন ইমাম জাহাবির নাম শুনলেই মুহাদ্দিসিনে কারামদের একটা শরীরের মধ্যে শিহরণ আসে ইমাম জাহাবি যার নাম উনি একটা কিতাব লিখেছেন ওটার নাম হলো তাজকিরাতুল হুফাজ হুফাজ বহু বছর হাফেজ এক বছর মনে রাখবেন এই কথাগুলি একজন হলো হাফেজ আর অনেক হাফেজ একসাথে হলে এটাকে বলা হয়
حفاظ تذكرات الحفاظ ওই কিতাবের মধ্যে ইমাম শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিসদের তালিকা করতে গিয়ে ইমাম আজম নুমান ইবনে সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নামও হাফিজুল হাদিসদের অন্তর্ভুক্ত করেছেন সাধারণ কোন শায়খ না তোমাদের স্কলা স্কলা এই স্কলারদের জিগায় ইমাম জাহাবী কেমন ইমাম ছিল বন্ধুরা আমার দ্বিতীয় আরেকজন হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ইমাম সুয়ুতী 200,000 হাদিসের সনদ মুখস্থ জানতেন তাফসীরে জালালাইনের 15 পারার মুফাসসির উনি আর উনার কিতাবগুলি পড়লে বোঝা যায় যে উনি কত বড় আলেম ছিলেন এমন এমন হাদিস উনার কিতাবের মধ্যে পাওয়া যায় এমন এমন কিতাবের রেফারেন্স পাওয়া যায় যেগুলি নাম পর্যন্ত অনেক আলেমরা শুনে নাই এখনো শুনে নাই আজীব আজীব কিতাবের নাম পাওয়া যায় উনার জামিউল আহাদিস সেই কিতাবের মধ্যে আজীব মানে আশ্চর্য কিতাবের নাম যেগুলি আমরা কোনোদিন শুনিও নাই তাহলে বুঝেন এই লোকটা কত গভীর জ্ঞানী ছিল কত কত পরিমাণ কিতাব সে সংগ্রহ করে হাদিস সংগ্রহ করেছে সংকলন করেছে সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনিও তাবাকাতুল হুফাস তাবাকাতুল হুফাস হাফেজুল হাদিসদের তাবাকাত সম্পর্কিত একটা কিতাব লিখেছেন ওইটার মধ্যে হাফেজুল হাদিস হিসেবে হাদিসের হাফেজ হিসেবে ইমাম আবু হানিফার নাম উনি উল্লেখ করেছেন আর আমাদের দেশে তথাকথিত স্কলার বের হয়েছে স্কলার উনি বলতেছে আবু হানিফা 40-50টা হাদিস জানতো ভুকা কোথাকার তোমাদের ভুকা তোমাদের মতো ভুকা আর কে আছে যে যুগে ইমাম শাফিঈ আর ইমাম শাফিঈ কে উনি ইমাম বুখারীর উস্তাদ ইমাম বুখারীর উস্তাদ দাদা উস্তাদ সেই ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে সমস্ত ইমামরা হলো ছাত্র তার পরিবারের অন্তর্গত একজন সাধারণ ছাত্র তুল্য সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ইমাম শাফিঈ উনি আরেক মাযহাবের ইমাম আর আমরা বলতে আবু হানিফা কিছুই জানে না 40-50টা হাদিস জানতো কত পাগল এগুলি বুকা কত আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক বলে না আমি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কেমন ইমাম ছিল গো ওটা বোঝানোর জন্য আমি একটা মাসালা আলোচনা করি ইতোপূর্বে আরো অনেক জায়গায় মাসালাটা আলোচনা করেছি তারপরও আমি একটু ব্যাখ্যা দেওয়ার জন্য ইমাম আবু হানিফা কত প্রখর জ্ঞানী ওটা বোঝানোর জন্য একটা মাসালা সামনে নিয়ে আসি হে আমার যুবক ভাইরা মন দিয়ে শোনো আজকে এশার নামাজে আলহামদুলিল্লাহ আমরা সবাই নামাজ পড়েছি ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদলিন আমরা সবাই আমিন বলেছি কিন্তু বড় করে বা উঁচু করে জোরে বলি নাই নিচু স্বরে বলেছি আমিন আমরা সবাই আস্তে করে বলেছি কিন্তু অনেক মসজিদে গেলে মনে হয় তারা নামাজ পড়তে যায়নি তারা আমিন বলার জন্য গেছে তাদের আমিনটা তো অস্বাভাবিক আওয়াজ হয় মনে হয় তাদের টার্গেট নামাজ না তাদের টার্গেট হলো আমিন এরকম মনে হয় দাদু ভাই আমার মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আমিন জোরে বলার আস্তে বলার দুইটার পক্ষে সহি হাদিস আছে জোরে আমিন বলার ব্যাপারে সহি হাদিস আছে যেমন ধরেন জামিউত তিরমিজির মধ্যে একটা রেওয়ায়েত উল্লেখ যেটা সুনানু দারা কুতনি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে মুজামুল কবির এবং মুসনাদু আহমদের মধ্যেও হাদিস কানা উল্লেখ আনওয়াইল ইবনে হুজরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صليت مع رسول الله صلى الله عليه وسلم فإذا قرأ غير المغضوب عليهم ولا الضالين فقال آمين ورفع بها صوته وفي رواية أخرى ومد بها صوته ওয়াইল ইবনে হুজর বলেন নবীজির সাথে আমি নামাজ পড়েছি আল্লাহর রাসূল যখন সূরা ফাতিহা শেষ করতেন তখন বুলন্দ আওয়াজে ফালাম্মা কারা যখন নবীজি পাঠ করতেন
غير المغضوب عليهم ولا الضالين তখন নবীজি উঁচু আওয়াজে আমিন বলতেন এই রওয়ায়েতটা বর্ণনা করেছেন হযরত ওয়াইল ইবনে হুযর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেই একই সাহাবী আরেকটা রওয়ায়েত পরবর্তীতে বর্ণনা করেছেন একই সাহাবী আবার পরবর্তীতে বর্ণনা করেছেন আমার দয়াল নবীজি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন পাঠ করতেন তখন নবীজি ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাউতাহু নবীজি সেই আমিনের আওয়াজ রাখতেন নিচু করে ছোট করে বলতেন আমিন এইভাবে বলতেন একজন সাহাবীর বর্ণনা পেলাম দুই রকম এক জায়গায় পেলাম জোরে আমিন বলা আরেক জায়গায় পেলাম আস্তে আমিন বলা দুইটা হাদিসি সনদান সহি দুইটা সরদি সহি তাহলে আমাদের করণীয় কি কোন হাদিস মানব আর কোন হাদিস বাদ দিব একটা টেনশন এখানে কাজ করবে না দুইটাই তো সহি আবার দুইজনে বর্ণনা করে নাই একজনই বর্ণনা করছে একজন সাহাবী দুই রকম বর্ণনা করেছে আমরা এখন একজন ব্যক্তির কোনটা প্রাধান্য দিব জোরে না আস্তে জোরেরটা দিলে আস্তেটা বাদ পড়ে আস্তেটা বললে জোরেরটা বাদ পড়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি এই দুই হাদিসকে গবেষণা করতে গিয়ে আল্লাহর কোরআনের সাথে মিলাইছে কিভাবে মিলাইছে একটু খেয়াল করেন যুবক ভাইরা প্রয়োজনে তোমরা মোবাইলে কোরআন শরীফের অ্যাপস থাকতে পারে তোমরা খোলো সূরা হুজরাত দুই নম্বর আয়াত খোলো সূরা হুজরাত দুই নম্বর আয়াত খুলে দেখো আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي إلى آخر أمر الله بولين إيمان دار باندا باندي رغو تمرا تما دير كنتو شور تما دير كنتو شور نبي جير كنتو شور روپوري كورونا سبحان الله নবীজির গলার আওয়াজ মোবারকের চেয়ে তোমাদের আওয়াজ বড় করো না লা তারফাউ উঁচা করো না আসওয়াতাকুম তোমাদের গলার আওয়াজ ফাওকা সাউতিন নবী নবীজির আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজ যেন বড় না হয় উঁচু না হয় বুলন্দ না হয় কে বলতেছেন আল্লাহ জোরে বলেন কে আল্লাহ আচ্ছা ইমাম আজম দেখেন কত সূক্ষ্মভাবে হাদিসের উপর আমল করেছে আপনারা সবাই একটু বলেন তো জোরে বলেন আমিন আমিন ভলিউমটা খেয়াল রাখবেন মানে আপনারা যে সবাই বললেন একসাথে বলার পরে আমিনের আওয়াজটা কিরকম হলো এটা খেয়াল রাখবেন আরেকবার বলেন আমিন আমিন আমি বলবো আপনারা কেউ বলবেন না মাইক ছাড়া আমিন এখন আপনারা আমাকে বলেন আওয়াজ কি আপনাদেরটা বড় হইছে না আমারটা বড় হইছে মহব্বতে বলেন আপনাদেরটা বড় হইছে এটা হওয়ারই কথা এখন যদি ধরেও নেই যে নবীজি আমিন বলেছে জোরে বলুক আর আস্তে বলুক বলেছে সাহাবাই কারাম পিছন থেকে জোরে আমিন বলেছে তাহলে হাজার হাজার সাহাবীর আমিন বলার আওয়াজ নবীজির আওয়াজের চাইতে ছোট থাকবে না বড় হবে বড় হবে জোরে বলেন বড় হবে তাহলে কোরআনে কি বলেছে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছে আমার নবীজির গলার আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ বড় করবে না তাহলে জোরে আমিন বললে রাসূলের আওয়াজের চাইতে সাহাবীদের আওয়াজ বুলন্দ হবে এটা কোরআনের খেলাফ হবে ইমাম আবু হানিফা চিন্তা করলেন আল্লাহর হাবিবের সাহাবাই কারাম কখনোই কোরআনের বিপরীত আমল করতে পারে অবশ্যই নামাজে সাহাবাই কারাম ছোট করে আমিন বলেছেন মানে আস্তে আমিন বলেছেন এতে হাদিস ওই আস্তে আমিনেরটা সহিহ হাদিস আস্তে আমিন বলাটাও আমল হয় কোরআনের সাথে মিল থাকে তাহলে জোরে আমিন বলার হাদিসের কি হবে এখানে একটা প্রেক্ষাপট আপনারা জেনে রাখেন বুঝতেছেন না আপনারা কথাগুলো জোরে আমিন বলার কথাটা কেন আসলো কেন ইবা ওয়াইল ইবনে হুযর জোরে আমিন বললেন বা বলার কথা বল বর্ণনা করলেন এটার একটা প্রেক্ষাপট হলো শারহু মানিল আসার সহ কয়েকটা কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ ওয়াইল ইবনে হুযর ছিলেন ইয়ামান দেশের রাজার ছেলে রাজপুত্র যাকে প্রিন্স বলা হয় উনি কিছু মানুষ নিয়ে মদিনা শরীফে এসে আল্লাহ রসুলের কাছে ইসলাম কবুল করলেন মুসলমান হলেন সাহাবি হয়ে গেলেন তো নতুন মানুষ হিসেবে নবীজির দরবারে কিছুদিন থেকে
নামাজ সহ দ্বীনের প্রত্যেকটা মাসআলা মাসাইল নবীজির কাছ থেকে শিখে নিচ্ছেন নতুন মুসলমান হিসেবে সেই সুবাদে নবীজিও ওই নতুন মুসলিম যারা সাহাবাই কারাম তাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মানে তালিম দেওয়ার উদ্দেশ্যে কিছুদিন নামাজে জোরে আমিন বলেছেন যখন সাহাবাই কারাম এই জোরে আমিন বলা থেকে শিখে ফেললেন যে নামাজে আমিন বলতে হয় সূরা ফাতিহার পরে সবাই যখন এটা শিখে ফেললেন তখন আবার নবীজি আস্তে আমিন বলা শুরু করলেন অর্থাৎ জোরে আমিন বলার হাদিসটা ছিল তালিমান শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আর আস্তে আমিন বলাটা হলো সুন্নাহ মানে এটা হলো চূড়ান্ত আমল সুবহানাল্লাহ বলেন এখানে আরেকটা পয়েন্ট মনে রাখবেন আস্তে আমিন বলাটা যে ফাইনাল এটা আমরা কিভাবে বুঝব এটা আরো সুন্দরভাবে বোঝার জন্য হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে যারা এই জোরে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন তাদের মধ্যে একজনের নাম হলো সুফিয়ান সাউরি নাম কি সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ইমাম সেই সুফিয়ান সাউরি কিন্তু জোরে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে তা আমি গবেষণা করতে 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 দেখলাম ইমাম ইবনু হাজম রহমাতুল্লাহ আলাইহির আল মুহাল্লা এবং ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি রহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা একটা কিতাব এটার নাম ইখতিলাফুল ফুকাহা সেখানে আর হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহির আল আউসাতের মধ্যে এই তিনটা কিতাবের মধ্যে দেখলাম ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন নামাজ পড়তেন বা পড়াতেন তখন নিজেই জেহরি কারাতের সময়ও নিচু স্বরে আমিন বলতেন এবং ওনাকে কেউ যদি মাসআলা জিজ্ঞাসা করতেন যে আমরা নামাজে কি জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো তখন উনি লোকদেরকে মাসআলা শিক্ষা দিতেন নামাজে আমিন হবে নিচু স্বরে আস্তে সুবহানাল্লাহ বলেন তাহলে যেই রাবি যেই বর্ণনাকারী জোরে আমিন বলার হাদিস বয়ান করলেন বর্ণনা করলেন সেই রাবি নিজেই আস্তে আমিন বলে আমাদের কাছে মেসেজ দিলেন আস্তে আমিন বলাটাই হলো সুন্নত ঠিক না বেটে এটা বোঝা যায় কিনা ভাই যিনি জোরে আমিন বলার হাদিস বয়ান করলেন উনি নিজেই আমিন বলছে কেমনে আস্তে থেকে কি বুঝলেন আস্তে বলাটা হলো সুন্নত আস্তে বলাটা কি সুন্নত তাহলে হানাফি মাযহাবের ইমামরা যেই মাসআলাটা আমাদের কাছে থ্রো করে গেছেন পবিত্র কোরআন এবং সুন্নাহ গবেষণা করে পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করে চুলছাড়া গবেষণা করে আমাদের সামনে রাসূলের সুন্নতটাই রেখে গেছেন এই জন্য আপনারা যারা নয়া নয়া শায়েখ বের হয়েছেন আপনাদেরকে বলবো এমনিতে আমরা তো মুস্তাহিদ হতে পারবো না যারা মুস্তাহিদ তাদের গোলাম হওয়ারও যোগ্যতা আমাদের নাই তা আমরা তো ওনাদের অনেক পরের মুকাল্লিদ আমাদের কাছে একটু বসেন দেখি কয়টা হাদিসের সনদ সম্পর্কে আপনাদের গবেষণা আছে আপনারা মাযহাবের ইমামদেরকে ধরতেছেন উনি এটা বুঝছো না ওটা বুঝছো না আমরা একটু আপনাদের দেখতে চাই আপনারা কতটুকু বুঝেন ঝগড়া বিবাদ করতে চাই না মারামারি হাঙ্গা দাঙ্গা মানা আমাদের সাথে একটু চা কফি ব খান পান করেন বসেন একটু টেবিল টকিং হোক দুই চারটা কিতাব নিয়ে বসি তাহলে বোঝা যাবে কার বস্তায় কি আছে ইন্ডিয়া থেকে এক হজরত বাংলা হজরত আর কি জেনারেটর শিক্ষিত উনি বলতেছে আমরা যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করি একটু বলি এই বিষয়টা নিয়ে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা সুন্নতের রাসূল মনে রাখবেন এই কথাগুলি আগের ইমামদের মাঝে ফরজ নামাজের পরে হাত তোলা যাবে নাকি যাবে না তুলতে হবেই না হবে না এই ধরনের কথা ছিল না সব ইমামরা বলেছে ফরজ নামাজের পরে দোয়া করা বেলা খেলাফ কোন ধরনের মতানৈক্য ছাড়া এটা মুস্তাহাব সুবহানাল্লাহ বলে আমি দেখেছি হাফেজ ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি ইমাম নববী নামে প্রসিদ্ধ যিনি ওনার একটা কিতাব আছে শরহে মুহাজ্জাব আল মাজমু শরহে মুহাজ্জাব ওই কিতাবের মধ্যে স্পষ্ট লিখেছেন কাদ যাকারনা ইস্তিহবাব আজ-জিকর ওয়া দুআই লিল ইমামে ওয়াল মামুনে ওয়াল মুনফারিদে ওয়া হুয়া মুস্তাহাব সুবহানাল্লাহ বলেন ইমাম নববী বলতেছেন
ইমাম এবং মুক্তাদির জন্য এবং একা একা কিংবা সবাই মিলে সর্বসময় ফরজ নামাজে ফি কুল্লে দুবুরি সালাতিল মাকতুবাত প্রত্যেক ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে ইমামের জন্য মুক্তাদিদের জন্য অথবা একাকী দোয়া করা বা জিকির তাসবিহ পাঠ করা মুস্তাহাব বিলা খিলাফিন কোন ধরনের মতানৈক্য ছাড়া এটা মুস্তাহাব জায়েজ সুবহানাল্লাহ বলেন ইমাম বদরউদ্দিন আইনিও উমদাতুল কারির মধ্যে মাসালা দিয়েছে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলতেছেন যে ইন্না রাফআল ইয়াদাইনে ফি দুআই সুন্নাতুন দুয়ার মধ্যে দুই হাত উঁচু করা এটা সুন্নাত এরপরে তিনি মেরকাতে লিখতেছেন যে ইন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ফি কুল্লি দুআই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দুয়ার সময় দুই হাত মুবারক তুলতেন সুবহানাল্লাহ এখন আপনারা আমার কমন সেন্সে হয়তো এটা বলবে এই টয়লেটে যাওয়ার সময় আবার হাত তুলে নাকি টয়লেট থেকে বেরোর সময় আরে ভাই কমন সেন্স থাকতে হবে আপনার কমন সেন্সে এটা থাকতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটে যাওয়ার সময় এভাবে দোয়া করে ঢুকতেন এরকম এটা তো কমন সেন্সই না করে ওই সময় মুখে মুখে পড়ব হ্যাঁ দোয়ার আদব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন দোয়ার আদব হলো দুই হাত তুলে দোয়া করা এটা দোয়ার আদব এটা কি দোয়ার আদব আর আল্লাহর রাসূল বলেছেন ইজা সালতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি কুফাকুম তোমরা যখন রবের কাছে কিছু চাইবে তখন তোমাদের দুই হাত উঁচা করে তারপরে চাইবে সুবহানাল্লাহ বলে দুই হাতের পেট এইভাবে ধরে তারপরে চাইবে আল্লাহর নবী তাহলে ভুল শিক্ষা দিলেন নাউজুবিল্লাহি মিন জালিম আমার যুবক ভাইরা গো দিলের কান লাগায় শুনো ফরজ নামাজের পরে আল্লাহর নবী নিজে দোয়া করেছেন দুই হাত মুবারক তুলে এই মর্মে আমার জানা মতে নয়টা হাদিস আছে ইতোপূর্বে আমার আটটা হাদিস জানা ছিল আলহামদুলিল্লাহ এখন আরো একটা হাদিস পেয়েছি টোটাল নয়টা হাদিস পেয়েছি যেই হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহর হাবিব এবং সাহাবাই কারাম ফরজ নামাজের পরে দুই হাত তুলে দোয়া করেছেন আলহামদুলিল্লাহ বলেন এই ছেলে রে তোরা কি করবি বাড়ির যাইয়া ক আচ্ছা এই জায়গাটা খালি কেন ভাইজান এহান একজন ওহান একজন একটু সামনে দিকে আয় পড়ে গ্যাপটা ফিল আপ করেন এটা অসুন্দর দেখা যায় সবচেয়ে ভালো লাগতেছে আজকে প্রথম দিনের মাহফিলে মানুষের উপস্থিতি ভালো এবং মানুষের মনোযোগ খুব ভালো ওয়াজ তো ভাই কাহিনী কিচ্ছা এগুলি তো চলছে হাসাইন্না ওয়াজ কান্দাইন্না ওয়াজ হ্যাঁ কিছু কমার্শিয়াল হুজুর আছে ওনারা এসে কতক্ষণ কাহিনী বলবে ওই নবীর কাহিনী ওই রাজার কাহিনী ওই রানীর কাহিনী কতক্ষণ হাসাইলো আনন্দ দিল মনোরঞ্জন দিয়া মাশাআল্লাহ কমার্শিয়াল ভাব লইয়া গেল গা এই ওয়াজ তো আমার কাছে পাবেন না আমি আপনাকে প্রত্যেকটা কথার পিছনে দিন মাজহাব মিল্লাত সুন্নিয়াত ইমান আকিদা শিক্ষা দিব একটা কথা আমার কাছে কোনো অপ্রয়োজনীয় কথা পাবেন না কারো না কারো জীবনে এগুলি দরকার লাগবে আর যে নামাজই পড়ে না তার কিসের আবার আমিন বলার মাশাআল্লাহ একটু দুরূদ শরীফ পড়েন অনেকক্ষণ হয়েছে আমি একা একা কথা বলতেছি আপনারা একটু দুরূদ শরীফ পড়েন তাহলে সবার একটু এনার্জি আসবে সওয়াবও হবে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা পড়েন না মাশাআল্লাহ মাশাআল্লাহ اللهم صل على مرحبا سيدنا درودের আওয়াজের মধ্যে কত মজা মাওলানা আমার দাদু ভাইরা গো ফরজ নামাজের পরে দয়াল নবী এবং সাহাবাই কারাম দুই হাত তুলে দোয়া করতেন এই মর্মে আমি আজকে দুইটা হাদিস বলবো যুবক ভাইরা নোট করে রাখো ইন্ডিয়ার জেনারেটর শিক্ষিত ভাইয়ের ওই কথাটা বলতে গিয়ে আমার এই মশালাটা মনে হলো জেনারেল শিক্ষিত বলি নাই জেনারেটর শিক্ষিত দেলের কান লাগা শুনবেন আজকেও এখানে আসার আগে একজন বড় আলেম আমাকে একটা হাদিস দেখালো গুগল থেকে বের করে উনি মঞ্চে আসেনি
নাই মঞ্চে নাই মনে হয় রুমে আছে এটা হাদিস দেখাচ্ছেন হাদিসটা হলো আমি প্রায় সময় এটা বয়ান করি তাফসীরে ইবনে আবি হাতেম মাদ্রাসা আছে না কিতাবটা আছে আছে তাফসীরে ইবনে আবি হাতেম এটা প্রত্যেক আলেম ভাইয়ের ঘরে সংগ্রহ করে নেবেন কারণ তাফসীরের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য তাফসীর হলো তাবারী এবং ইবনে আবি হাতেম তাফসীরে দুররে মানসুর ইবনে কাসির এই চারটা কিতাব সবার ঘরে রাখবেন সেখানে হাদিসটা সনদ সহকার উল্লেখ রয়েছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা নিসায়ের 97 থেকে 104 আয়াতের তাফসীর করতে গিয়ে দুইটা হাদিস উল্লেখ একটা হাদিস আমি পড়ে শোনাই عن ابي هريره رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة الى اخر الحديث حضرت ابو هريره বলেন আমার দয়াল নবীজি নামাজের সালাম ফিরাইবার পরে কেবলামুখী হয়ে দুই হাত মোবারক তুলে দোয়া করেছে সুবহানাল্লাহ এই হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই যে ইন্ডিয়ার জেনারেটর শিক্ষিত ভাই তিনি বললেন এই হাদিসটা জয়ীফ হাদিস ভিডিও সার্চে আলাউদ্দিন জাহাদি জয়ীফ হাদিস দিয়া দলিল দিছে আলাউদ্দিন জাহাদি জয়ীফ হাদিস দিয়া দলিল দিছে এই বড় রাতেই পয়াল গাছ একটা জায়গা কি জানা আছে একটা জায়গা পয়াল গাছ আছে এদিকে মনে একটা মাহফিল আমি বয়ান করছিলাম ওই বয়ানটা উনি কাট কইরা নিছে মিয়া বলতে সালাউদ্দিন জাহাদি জয়ী হাদিস ওয়াজ করছে কিসের জয়ী হাদিস এই হাদিসটা উনি প্রমাণ করতেছে এই হাদিসের সনদে আলী ইবনে যায়েদ ইবনে জুদান নামক একজন রাবি আছে উনি জয়ীফ রাবি আলী ইবনে যায়েদ ইবনে জুদান উনি জয়ীফ রাবি অতএব এটা জয়ীফ হাদিস আমরা যেটা বলবো একটা হাদিস যদি সনদান দাঈফ হয় তাও তো ফাজাইলের ক্ষেত্রে আমল করা যায় এটা বিরুদ্ধে তো আর কথা না বর্ণনাকারীর দুর্বলতা থাকার কারণে হাদিসটা আমরা জয়ীফ ধরলেন জয়ীফ হইলেও তো আমরা একটা হাদিসের উপর আমল করতেছি এমন তো নয় যেটা আমরা বানায় করতেছি একটা হাদিসের উপর আমল করি কিন্তু এই হাদিস জয়ীফ না এটা সহি কেমনে আলী ইবনে যায়েদ ইবনে জুদান এই রাবি হলো বুখারী এবং মুসলিমের রাবি মারহাবা বলেন সহিহ বুখারীতে এই বর্ণনাকারী আলী ইবনে যায়েদ ইবনে জুদান থেকে সাতটা হাদিস আছে আর সহিহ মুসলিম একটা বুখারী মুসলিমে উনার বর্ণিত আটটা হাদিস আছে কয়টা এখন যদি আলী ইবনে যায়েদ উনি যদি দুর্বল রাবি হয় তাহলে বুখারী মুসলিমের হাদিস কি দুর্বল উলুদুন বুলুদুন জেনারেটর শিক্ষিত একটা মনের রাগ মিটাইতে যায় একটা নিজের দলের পক্ষে কথা বলার জন্য একটা সহিহ হাদিসকে উনি জোর করে জয়ীফ বানিয়ে দিতেছে এটা কোন ধরনের নীতি ভাই এটা কেমন নীতি যে একটা রাবি প্রত্যেক রাবি সম্পর্কে আলোচনা সমালোচনা আছে ইমাম বুখারীকে নিয়েও সমালোচনা আছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইকে মুদাল্লিসদের তালিকাভুক্ত করেছে এমন ইমামও আছে ইমাম বুখারী উস্তাদ ইমাম আলী ইবনে মাদিনি উনাকেও অনেকে সমালোচনা করেছেন ইমাম মুসলিম নিয়ে সমালোচনা আছে তাদলিসের অভিযোগ আছে আর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে অভিযোগ আছে ইমাম আবু হানিফার বিরুদ্ধে সমালোচনা হয়েছে আসমাউ রিজালের মূলনীতি বুঝো মুহাদ্দিসিনে কেরাম যারা হাফিজুল হাদিস নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস তারা সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত দিয়ে গেছে এই রাবির বর্ণিত এই হালে গ্রহণযোগ্য এই হালে গ্রহণযোগ্য না একটা ফাইনাল ডিসিশন দিয়ে গেছে ওগুলি আমাদের ফলো করতে হবে মিজানুল এতেদাল ওই কিতাবের প্রথম খণ্ডের প্রথম দিকে মুকদ্দমার পরপর অংশটা আপনারা দেখবেন তাহলে দেখবেন ইমাম জাহাবি এই মূলনীতিগুলি বলে গেছে না বুঝে একটা হাদিস একটা সহিহ হাদিসকে জোর করে জয়ীফ হাদিস বানিয়ে দিতেছে এছাড়াও তো আরো হাদিস আছে এই ব্যাপারে যেমন মুজামুল কাবির লিত্তাবারানির মধ্যে উল্লেখ এই হাদিস মাজমাউ জাওয়াইদের দশম খণ্ডের মধ্যে ইমাম নূরউদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনিও ফরজ নামাজের পরে দোয়া বা দোয়া সম্পর্কে একটা কিতাব লিখেছেন সেখানে এটা উল্লেখ করেছেন উল্লেখ করে ইমাম সুয়ুতি এবং ইমাম হাইসামি দুইজনে বলেছেন রিজালুহু সিকাত এর বর্ণনাকারী সবাই বিশ্বস্ত হাদিসটা হলো
হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু দেখলেন একজন ব্যক্তি নামাজে রাফিআন ইয়াদাইহি ফিস সালাতি ক্বাবলা ইয়াফরুগা মিন সালাতিহি নামাজের ভিতরে সালাম ফিরাইবার পূর্বেই হাত তুলে দোয়া করতেছে নামাজের ভিতরেই হাত তুলে দোয়া শুরু করে দিয়েছে একটা লোক এই দৃশ্য দেখলেন রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ফালাম্মা ফারাগা মিনহা যখন সেই নামাজ থেকে ফারেক হলো বের হলো হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের উনাকে বলতেছেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি সুবহানাল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর নবী নামাজের ভিতরে হাত তুলে দোয়া করতেন না বরং নামাজ থেকে বের হওয়ার পরে হাত তুলে দোয়া করতেন সুবহানাল্লাহ এটা সহিহ হাদিস হাফেজ জালালউদ্দিন সুয়ুতি বলেছেন এটা সহিহ ইমাম নূরউদ্দিন হাইসামি বলেছে এটা সহিহ আরো সাতটা হাদিস আছে সবগুলি হাদিস থেকে বোঝা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দুই হাত মোবারক তুলে দোয়া করেছেন এবার আপনারা আমাকে উত্তর দেন আপনারা একটু আমাকে সহযোগিতা করেন যেহেতু আল্লাহর নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন সেহেতু এটা কি জায়েজ না নাজায়েজ যুবক ভাইরা কথা বলো জায়েজ না নাজায়েজ যারা আহলে হাদিস হে আহলে হাদিসের ভাইরা শোনো শোনো তোমাদের বড় শায়খ এখনকার যত শায়খ তাদেরও শায়খ মাওলানা আব্দুর রহমান মুবারকপুরি নোট করো কথাটা মাওলানা আব্দুর রহমান মুবারকপুরি তিনি একটা কিতাব লিখেছেন তুহফাতুল আহওয়াজি আরবি কিতাব তিরমিজি শরীফের সরা সেই কিতাবের 300 নম্বর হাদিসের ব্যাখ্যায় কয়শো নম্বর হাদিস বলেন কয়শো নম্বর 300 নম্বর বরাবর 300 নম্বর হাদিস ওটার ব্যাখ্যা করতে গিয়ে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়ার পক্ষে ছয়টা হাদিস উনি উল্লেখ করেছে উল্লেখ করে উনি বলতেছে কুলতু আমি বলছি কাউলুর রাজিহ ইনদি আমার কাছে কওল রাজে মানে কি যেই ফতোয়াটা এখন মানতে হবে কওল রাজে হিন্দি আমার কাছে রাজে ফতোয়া হলো রায় হলো মাসআলা হলো ইন্না রাফআল ইয়াদাইনি বাদাস সালাতে জায়েজুন লাউ ফালাহু আহাদান ফালা বাস আলাইহি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আহলে হাদিসের শায়খদের শায়খ আব্দুর রহমান মুবারক পরে তিনি বলেন আমি বলি আমার কাছে গ্রহণযোগ্য ফতোয়া বা মাসালা হলো নিশ্চয়ই ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাটা জায়েজ কেউ এরকম আমল করলে আল্লাহ চাহে তো কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ আহলে হাদিসের কিতাবে এটা আছে দেওবন্দি আলেম যারা আছে দেওবন্দির মধ্যে দুই গ্রুপ এক গ্রুপ দোয়া করে আরেক গ্রুপ দোয়া করে না এক গ্রুপ দোয়া করে আরেক গ্রুপ দোয়া করে না এর মধ্যে দেওবন্দের রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব আরল আশরাফ আলী থানভী সাহেব কাউকাবুদ দুররি এবং বেহেস্তি জাউরের মধ্যে উল্লেখ করেছেন প্রিয় ভাই আমার সেখানেও তিনারা বলেছেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাটা লাইসা বিবিদাতিন এটা বেদাত নয় বরং বাল সাবিতা বিসুন্নাহ এটা নবীজির সুন্নাহ দ্বারা প্রমাণিত সুবহানাল্লাহ দেওবন্দের আলেমরা ফতোয়া দিয়েছে আজকে যারা বাংলাদেশি দোয়া বিরোধী দেওবন্দি এগুলি দেওবন্দিও না এটা সাইনবোর্ডে দেওবন্দি ভিতরে টাটকা লামাজাবি সাইনবোর্ডে দেওবন্দি ভিতরে হইলো লামাজাবি এগুলি ভাইরাস করোনা ভাইরাসের চাইতে এগুলি খারাপ আর আরেকটা বিষয় বলি সবচেয়ে বড় ফেতনা যেখানে হয় বলে যে একা একা দোয়া করা যাবে সম্মিলিত দোয়া করা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত দোয়া করেনি এই ধরনের একটা অভিযোগ দিয়ে সম্মিলিত দোয়া বন্ধ করতে চায় আমি বলতে চাই যে আল্লাহ রাসূল তো হাত তুলে দোয়া করেছেন তোমরা কেন করো না তোমাদের টার্গেট সম্মিলিত দোয়ার বিরুদ্ধে না তোমাদের টার্গেটটা হলো দোয়া বন্ধ করে দেওয়া কি বলেন আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন আপনাদের কি মনে হয় নবীজি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছে আর সাহাবায়ে কেরাম এটা অনুসরণ করত না
এরকম মনে হয়নি আপনাদের নবীজি করেছে সাহাবাই কারাম করে নাই এটা হতে পারে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন সাহাবাই কারাম এটা মানে নাই এটা হতে পারে আরে কমন সেন্স বুঝতে হবে এরপর আমি একটা বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ দিচ্ছি যে রাসূলে পাক যখন দোয়া করতেন সাহাবাই কারাম তখন সাথে সাথে হাত তুলে দোয়া করতেন বুখারী শরীফের হাদিস নম্বর 1029 কত নম্বর হাদিস 1029 عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل عربي من أهل بدر إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله هلك الماشية هلك الناس وهلك العيال نبي قو أغدى النبي جي পানির অভাবে মানুষ মানুষের পরিবার পরিজন পশু পাখিরা তারা সবাই ধ্বংসের মুখে আমার দয়াল নবী গো আপনি দোয়া করুন ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ ওয়া রাফা আন-নাসু আইদিয়াহুম মাহু ইয়াদউনা সুবহানাল্লাহ আমার দাদু ভাইরা গো হযরত আনাস বলেন নবীজি দুই হাত উঠালেন দোয়ার জন্য ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ নবীজি দুই হাত তুললেন এবং দোয়া করতেছেন ওয়া রাফা আন-নাসু আইদিয়াহুম মাহু আমার নবীজির সাথে সমস্ত সাহাবারা হাত উঠিয়ে দিলেন ইয়াদউনা তারাও নবীর সাথে হাত তুলে দোয়া করলেন সুবহানাল্লাহ তাহলে সহিহ বুখারীর হাদিস থেকে আপনারা কি মেসেজ পাইলেন ভাইজান কি কষ্ট না সমস্যা নেই না 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 মেহমান আসছে যাবে এটা স্বাভাবিক আপনারা এরকম করেন কেন এদিকে তাকান ওদিকে তাকান আমি তো কাহিনী বলতেছি না গল্প বলতেছি না কেন আপনাদের কোরআন রাসূলের হাদিস শোনাচ্ছে রাসূলের হাদিসের চাইতে ওনারা তো বড় দামি না ওনারা আসবেন মেহমান আবার যাবেন এটা হতেই পারে আপনারা যারা শুনবেন আদবের সাথে মনোযোগ দিয়ে শুনবেন আমি আপনাদের লম্বা সময় নষ্ট করব না এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন নবীজি যখন হাত তুলতেন দোয়ার জন্য তখন সাহাবাই কারামও হাত তুলে দিতেন এখানে যদি আজকে প্রিন্সিপাল হুজুর দোয়ার সময় হাত তুলে আপনারা কি হাত নামিয়ে বসে থাকবেন এটা কি হয় না এরকম যেখানে রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন তিনি দোয়া করতেছেন হাত মুবারক তুলে সেখানে সাহাবাই কারাম হাত নামিয়ে বসে বসে তসবিহ পড়ছে এটা হয় নাকি ভাই এরপর আরেকটা হাদিস দেই তাহলে এটাতে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে এবং মুসনাদ আহমদের মধ্যে হাসান সনদে হাদিসটা উল্লেখ عن حبيب ابن مسلمة الفهري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يجتمع ملاء فيدعو بعضهم ويؤمن بعض إلا جابهم الله رواه الحاكم اسنده حسان زوري ولن سبحان الله হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আল্লাহর নবীকে বলতে শুনেছি গো আমার দয়াল নবীজি রহমাতুল লিল আলামিন বলেছেন লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বাদুহুম ওয়া ইউআমিনু বাদ ওই মজলিসে যারা কেউ দোয়া করতেছে আর কেউ আমিন বলতেছে ফায়াদউ বাদুহুম তাদের কেউ দোয়া করছে ওয়া ইউআমিনু বাদ আর বাকিরা আমিন আমিন বলতেছে কেউ দোয়া করে আর কেউ আমিন আমিন বলে আল্লাহর রাসূল বলেন ওই দোয়াটা নিশ্চিত আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন যে নবীজি দোয়া করতেছে আর বাকিরা সবাই হাত নামায়া চুপচাপ বসে আছে বরং এই হাদিস থেকে বোঝা যায় নবীজি দোয়া করতেছে আর সাহাবাই কারাম আমিন আমিন বলেছে এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা যারা নামাজের পরে দোয়া বন্ধ করে দিতে চায় এরা কখনো ইসলামের মূল ধারার লোক হতে পারে না এরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ইবলিস শয়তানের দালাল কারণ দোয়া ইবাদত দোয়া করা কি ইবাদত হযরতে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আদাবুল মুফরাদের মধ্যে উল্লেখ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা দোয়া করা ইবাদত আর সম্মিলিত দোয়া করা এটাও সুন্নাত হাত তুলে দোয়া করা সুন্নাত সম্মিলিত দোয়া করা আরেকটা সুন্নাত ডাবল সুন্নাতের আমল আজকে তারা কারা যারা সম্মিলিত দোয়া বন্ধ করে দিতে চায়
সম্মিলিত দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছে আল্লাহর নবী এই সম্মিলিত দোয়ার বিরোধিতা যারা করবে এরা কখনো মুত্তাকি হতে পারে না এরা বাতিল ফেরকা ঠিক না বেঠে ঠিক কথাগুলি একটু শক্ত কিন্তু তারপরও সত্য সব কথা নরম হলে হবে না কিছু কথা হক এগুলি তিতা লাগতে পারে বাতিল ফেরকা মুনাজাত বন্ধ করে দিতে চায় আরে বোকা কোথাকার তোমার জীবনে চায়ের দোকানে বসে বাদাম খাচ্ছো বুট খাচ্ছো মটর খাচ্ছো কত টাইম ক্যারাম বোর্ড খেলে এটা করে ওটা করে ক্রিকেট খেলে ফুটবল খেলে শায়ক ব্যাট লয়া ক্রিকেট খেলাইতেছে শায়ক ওখানে ওনার মাসালা দলিল খোঁজার কোনো প্রয়োজন নেই রাসূল পাক করছে কিনা সাহাবায়ে কেরাম করছে কিনা ওটা খুঁজছে না নামাজের পর একটা মানুষ হাত তুলে দোয়া করছে বেদাত বেদাত যেই কাজ একজনে করা জায়েজ সেই কাজ সম্মিলিত করাও জায়েজ একটা উসুল আছে মা তারাক্কাবা মিনাল মাশরুই ফাহুয়া মাশরু মনে রাখবেন যেই কাজ একা একা করা জায়েজ সেটা সম্মিলিতভাবে করাও জায়েজ আজকে আমাদের এই দোয়া বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে অনেক হাদিসের কিতাব থেকে হাদিস বাদ করে দেওয়া হচ্ছে